সুন্দরবনে ইছামতির তীরে বেড়ে ওঠা, খেলা বলতে নদীর কাদা মাটি নিয়ে, বাড়ি এসে দেখা শিল্পী বাবার হাতে তৈরি সার সার প্রতিমা, এটাই উৎসাহিত করে বরুণহাট হাই স্কুলের অষ্টম শ্রেণীর এই ছাত্রীকে। বাবার সঙ্গে মূর্তি করার কর্মকাণ্ডে সামিল হয়। প্রথম দিকে ভাঙা গড়ার খেলা করতে করতে এখন সে হয়ে গিয়েছে পুরোদস্তুর একজন শিল্পী। নদীর মাটি, বিচালি, পাশের ছাঁচ দিয়ে এখন সে ফুটিয়ে তুলছে বাগদেবীর মূর্তি। স্কুলের পড়াশোনার পাশাপাশি সারা বছর সে মগ্ন নানা দেব দেবীর তৈরির কাজে। রিঙ্কির খুদে হাতের সেই সরস্বতী প্রতিমা পূজিত হবে এলাকার নানা প্যান্ডেলে। সীমান্তবর্তী গ্রামের একতলা জীর্ণ বাড়িতে থেকে এই মেয়ে স্বপ্ন দেখে বড় শিল্পী হবার, বড় কাজের স্টুডিও তৈরি করার। সেই স্বপ্ন সফলের লক্ষ্যে চিন্ময়ের হাতে প্রতিষ্ঠা হোক মৃন্ময়ের প্রাণ। শুভকামনা সকলের। এই দৃশ্যটি উলুবেড়িয়ার কুলগাছি অঞ্চলের। এখানে নিত্য বাড়ছে যানবাহনের চাপ, প্রতিদিন সকাল থেকে সন্ধে যানজটের ফাঁসে দম আটকে যাওয়ার জোগাড় হয়। আর কুলগাছি আর এই লেভেল ক্রসিং এ নাকি যাবতীয় ভোগান্তির মূল অভিযোগ। এমনই এই অঞ্চলে রয়েছে বেশ কয়েকটি স্কুল অফিস, গাড়ি এখানে দীর্ঘক্ষণ আটকে থাকার ফলে তাদের প্রচুর ভোগান্তি হয়, পার হতে লেগে যায় দীর্ঘ সময়। পাশাপাশি এখানে ফুটপাত বলে নাকি কিছুই নেই, যেটুকু ছিল তা চলে গিয়েছে ব্যবসায়ীদের দখলে। এত মানুষের যেখানে এত ভোগান্তি, সেখানে রেল কর্তৃপক্ষ কি একটা উড়ালপুল তৈরি করে দিতে পারেন না? অবিলম্বে এখানে একটি উড়ালপুল তৈরি করে দেওয়ার আবেদন স্থানীয় বাসিন্দাদের। প্রকৃত অর্থে সহধর্মিণী বোধ হয় একই বলে। সংসারের যাবতীয় কাজ, বাইরের নানা কাজ সামলিয়ে এভাবেই স্বামীর দিকে এগিয়ে দেন সহযোগিতার হাত। স্বামী গোপাল পণ্ডিত পেশাদার শিল্পী নন, তবে নানা জনের আবদারে সারা বছরই ব্যস্ত থাকেন নানা প্রতিমা তৈরির কাজে। এখন চলছে সরস্বতী তৈরির চূড়ান্ত ব্যস্ততা, তাই দিনরাত স্বামীর পাশে থেকে নানাবিধ সাহায্য করে যাচ্ছেন স্ত্রী নারায়ণী পণ্ডিত। এমনই দৃশ্য চোখে পড়ল ডায়মন্ড হারবারের ত্রিকোণ পার্ক এলাকায়। শুধু স্বামীর সৃষ্টিকে এগিয়ে দেওয়াই নয়, পাশাপাশি রান্না করে এনে এখানে খাবার সেরে নিচ্ছেন দুজনে। শিল্পীর তুলির টানেও সহধর্মিনীর সহযোগিতায় যেন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে মৃন্ময়ী মাতৃ মূর্তিতে। কয়েকদিন পরেই আধুনিক প্রজন্মের ভালোবাসা দিবস, তবে ভালোবাসার সঙ্গে কর্তব্য, দায়িত্ব পালন ও এই দিবসের এক অন্য মাত্রা যোগ করে। কন্যা সন্তানদের লেখাপড়া শিখিয়ে বড় করে তুলতে যেমন বিভিন্ন প্রকল্প নিয়েছে কেন্দ্র, তেমনি পদক্ষেপ করেছে রাজ্য সরকারও। কেন্দ্রের বেটি পড়াও বেটি বাঁচাও ও রাজ্যের কন্যাশ্রী উভয় জনপ্রিয় হয়েছে। এই বিষয়টিকে মাথায় রেখে তৈরি হয়েছে বাগবাজারের এই পুজো মণ্ডপ। দুর্গাপুজোর পাশাপাশি এখন সরস্বতী পুজো জায়গা করে নিয়েছে থিম মানচিত্রে। 72তম বর্ষে পা দিল বাগবাজারের এই পল্লীবিথি ক্লাব। এই অভিনব ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন সৌম্য ডেকোরেটর। পুজোর দিনগুলিতে কচি কাচারা বাবা মায়ের হাত ধরে ঠাকুর দেখতে বেরোবে, তারা এই মণ্ডপ দেখবে ও শিখবে। শিক্ষা সচেতনতার এই দিকটি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই মণ্ডপ, জানালেন ক্লাব কর্তৃপক্ষ। দৃশ্যটি দেখে মনে হতেই পারে যা নিত্য ট্রেন যাত্রীদের বেশ পরিচিত ছবি, কামরায় গান গেয়ে কিছু রোজগার। কিন্তু বিষয়টি একেবারেই তা নয়, এটা একটা পিকনিকের দল। ডায়মন্ড হারবার থেকে পিকনিক সেরে সন্ধ্যায় ফেরার পথে এক ঘেমি কাটাতেই জলসার আয়োজন, যা শুনে খুশি যাত্রীরাও। এটি বারুইপুর ফ্রেন্ডস ইউনিয়ন নামের একটি সংস্থা, যারা ফুটবল খেলেন। যে বয়সে মানুষ অবসর জীবন কাটান, হাঁটু কোমরের ব্যথায় কাবু থাকেন, 50-60 বছরের 52 জন মিলে নানা জায়গায় ফুটবল খেলে বেড়ান, পাশাপাশি এভাবেই আনন্দ করে সতেজ রাখেন নিজেদের। ব্যক্তিগত জীবনে প্রত্যেকেই পেশাদার, তবে রোজ সকালে এসে হাজির হন স্থানীয় গোবিন্দপুর মাঠে। মোবাইল সর্বস্ব আধুনিক প্রজন্ম লজ্জা পাবে বয়স্কদের এই খেলা ও আনন্দ উদযাপন দেখে। এভাবেই সকলে আনন্দে থাকুন কামনা সহ নাগরিকদের। Thank you.